হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনার কি ঠান্ডা লেগে কাশি হচ্ছে? আপনার বাচ্চাদের কি সর্দি কাশি ভালো হচ্ছে না? বুকে সর্দি বসে গিয়েছে? অনেক রকম কাশির সিরাপ খেয়েছেন, তারপরও কাশি ভালো হচ্ছে না? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জিরকোল্ড সিরাপ নিয়ে। এই জিরকোল্ড সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি। এই সিরাপের কম্পোজিশন হল সেট্রিজিন 2.5 mg ও অ্যামরক্সল 30 mg। এটি 100 ml ফাইলে পাওয়া যায়, যার দাম মাত্র 96 টাকা। বন্ধুরা, এই জিরকোল্ড সিরাপটির প্রধান কাজ হচ্ছে সর্দি কাশি ভালো করা। যেসব বন্ধুদের ঠান্ডা লেগে কাশি হচ্ছে, তারা এই সিরাপটি খেতে পারেন, তাদের কাশি ভালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 দিন এই সিরাপটি খান, তাহলেই আপনার কাশির সমস্যা সমাধান হয়ে যাবে। যদি আপনার অ্যালার্জি থেকে কাশি হয়, তার জন্যও দারুণ কাজ করে থাকে এই জিরকোল্ড সিরাপটি। যদি আপনার গলা কিটকিট করে, হাঁচি হচ্ছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, তাহলেও আপনি এই সিরাপটি খেতে পারেন, তা ভালো হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনার সর্দির জন্য নাক বা গলা জ্বালা করছে বা শ্বাসনালীতে সর্দি জমে আছে, তার জন্যও আপনি এই সিরাপটি খেতে পারেন, তা ভালো হয়ে যাবে। যদি আপনার বাচ্চাদের বুকে কফ বসে যায়, খুব কাশি হয়, তা ভালো করার জন্য আপনি এই সিরাপটি খেতে পারেন। এই সিরাপটি আপনার বুকের মধ্যে বসে থাকা কফকে বা সর্দিকে গলিয়ে আলগা করে এবং কাশির মাধ্যমে তা বের করে ফেলে। বন্ধুরা, এই সিরাপটির তেমন কোনো সাইড এফেক্টস হয় না, তবে যদি আপনি প্রেগনেন্ট থাকেন তাহলে এই সিরাপটি খাবেন না, বা আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে খেতে পারেন। বন্ধুরা, এই সিরাপটির খাবার নিয়ম আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে জেনে খাবেন। তবে সাধারণত বড়দের, মানে 16 বছরের উপর যাদের বয়স, তারা এই সিরাপটি 10 ml করে দিনে 3 বার খাবার পর খাবেন, এবং বাচ্চাদের, যাদের বয়স 5 বছরের বেশি, তাদের 5 ml করে দিনে 3 বার খাবার পর খাওয়াবেন। এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই আপনি ঝাঁকিয়ে নেবেন, তারপর খাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।